সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌমহড়ার অংশগ্রহণে নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় আজ সকালে চট্টগ্রাম নৌঘাটে ত্যাগ করে। জাহাজটি নৌ জেটি ত্যাগের আগে বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক এই সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।